বিয়েবাড়ির যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো রাস্তার কাছে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ও দোকানে। ঘটনা গতকাল রাতে কাঁথি বেলদা রাস্তায় কেশুরকুন্দা বাস স্টপেজের কাছে। ঘটনায় জানা যায়, একটি বিয়েবাড়িতে যাওয়ার সময় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎ খুঁটিতে ও একটি দোকানে সজোরে ধাক্কা মারে। বিদ্যুতের খুঁটি প্রথমে ধাক্কা মারলে শর্ট সার্কিটে পুরো গাড়িটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গাড়িটি পুরো ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় মোট 4 জন গুরুতরভাবে জখম হয়েছেন। তাদেরকে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। আপনার নাম? বিষ্ণুব্রত মাল্লা। আচ্ছা, কি হয়েছে এখানে? কি হয়েছে, আমি যখন আছি, আমার আলু পেঁয়াজ দোকান ছিল, রাত্রি 9টা সাড়ে 9টার দিকে বন্ধ করে আমি বাড়ি চলে গেছি। এবার স্থানীয় লোক ফোন করে বললো যে দোকান ভেঙে গেছে। যখন আসি দেখি আমার আলু 10 বস্তা ছিল, পেঁয়াজ 8 বস্তা ছিল, ডিম ছিল, আর আদা রসুন, তারপরে নারকেল ছিল, কুমড়া ছিল, ওগুলো দেখি যখন তারপরে আগুন জ্বলে মোটামুটি পুড়ে গেছে দোকান। আপনাদের দোকান ছিল? হ্যাঁ, দোকান ছিল, দোকান নেই, এই বাস, মণিকাঞ্চন বাস। আপনার নাম? আমার নাম নিরঞ্জন জানা। আমার বাড়ি এই স্ট্যান্ডেই বাড়ি, আমাদের কেশুন্দা স্ট্যান্ডে বাড়ি। আচ্ছা, গতকাল রাতে আপনার বাস স্টপেজে কী ঘটেছিল? গতকাল রাত্রিতে এই কাঁথি বেলদা স্টেট হাইওয়েটা, এর উপর আমাদের এই স্ট্যান্ডের কাছে রাত 1টার পরে এই বাসের কোন রুটের বাস তাও আমরা জানি না, কিন্তু রাত 1টার পরে এসে আমাদের এখানে স্থানীয় দুটো দোকান, একটা আলু পেঁয়াজের দোকান আর একটা আমাদের মানে গ্যারেজ, সঙ্গে একটা মাছের ফিটের দোকান, প্রায় 3টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে পরে কিন্তু আমরা এই বাসটা এক্সটেন্ড করার পরে পরে এখানে আগুন লেগে যায়। আগুন লাগার পর আমরা স্থানীয় লোকেরা এখানে জমা হওয়ার পর, দোকানদার ভাই সহ আমাদের স্ট্যান্ডের আশেপাশের লোকেরা আমরা জমা হওয়ার পর থানায় এবং দমকলকে খবর দেওয়ার পর পুলিশ আসে এবং দমকল আসে। তারপর দমকল এসে আমাদের কিন্তু এটা আগুনটা নেভানোর সহযোগিতা করে। এই পর্যন্ত আমরা এই বিস্তারিত জেনেছি। বাকিটা কোথাকার কোন রুটের বাস বা বাস মালিকের নাম, বাসে কেউ ছিল না এইটুকু আমরা জানি, কারো আহত বা প্রাণঘাতী এরকমও কোনো রিপোর্ট পাইনি, এই পর্যন্ত আমরা এই খবরটা পেয়েছি। Thank you.